আপনি একটা কাজ করতে পছন্দ করেন যেটা করলে আপনার ভিতরে একটা তৃপ্তি ঢেকুর উঠে, মানে আপনার অনেক বেশি ভালো লাগে, সেই কাজটা দিয়ে যদি ইনকাম করা হয়, আপনার যে লাইফটা সচল হয়, তাহলে তা আরও অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো পুজো রিসওয়া মুভি বোদি ক্যান্টিন নিয়ে। বোদি ক্যান্টিন স্টারিং পরমন্ত চট্টোপাধ্যায়, ডিরেক্টর বাই পরমন্ত চট্টোপাধ্যায়, শুভশ্রী আঙ্গুলে, সোহম অ্যান্ড অনুষ্ঠা দেবী। কেমন ছিল এই মুভিটি? মুভিটি ট্রেলার এবং টিজার দেখার পরে অনুরাগীরে বলছি আবারও পরমন্তদার সিরিয়াল আসছে, কেন দেখবো 240 টাকা খরচ করে মাল্টিপ্লেক্সে। তাদের জন্য বলছি বরপদ্মা সিরিয়াল যদি সিরিয়ালের মতো করে না করে আপনার জীবনের গল্প বলছি এরকম করে ডিরেক্ট করা যায়, তাহলে অবশ্যই দেখে অনেক তৃপ্তি বা অনেক কিছু শেখা যায়। যেমনটা আমরা দেখেছিলাম বেলা শুরু বেলা শেষে হামি এবং আদারওয়াইজ আরও অনেকগুলো মুভি। তো বোদি ক্যান্টিনের যে ক্যারেক্টারগুলোর প্রথমে যদি যায়, শুভশ্রী একটা স্কুল টিচার, তার হাজব্যান্ড একটা কোম্পানিতে জব করে, কিন্তু তারা ওই যে তাদের প্রফেশনগুলোতে তৃপ্তি পাচ্ছে না, মানে তাদের কাজের মধ্যে যে স্যাটিসফ্যাকশন তারা সেটা আসছে না। শুভশ্রী অনেক রান্না করতে পছন্দ করে এবং পরমব্রত মেয়েদের নিয়ে দারুণভাবে লিখতে পছন্দ করে, তো সে সেটা করতে চায়। তো অনুষ্ঠা দেবী যে শুভশ্রীর শাশুড়ির রোলটা প্লে করছে, সে সেই কেলের হ্যাসেল যে মেয়েরা রান্না করে কাজ করবে সেগুলো প্রচুর পছন্দ করে না, কিন্তু শুভশ্রী চায় যে নিজে যেটা পারে মানে রান্না সেটা নিয়ে সে এগিয়ে যেতে। তার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, তার হাজব্যান্ড সাপোর্ট করছে, বাট সোহম ওইখানে একটা ক্যাটারিং চালাত, সোহমের ক্যাটারিংয়ে রান্নার এই যে কোক হিসেবে জয়েন করে শুভশ্রী, তার হাজব্যান্ড সাপোর্ট করে। একটা সময় গিয়ে যেভাবে সে পুরোপুরি ওইখানের মধ্যে ঢুকিয়ে পড়ে, তো হাজব্যান্ড একটু ইনসিকিউরিটিতে বুকে যেতে তার ওয়াইফ হয়তো তার থেকে ছড়ে যাচ্ছে, তো একটা সময় গিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব মানে ছড়িয়ে পড়ে বাঙালি রান্না করে যা, মানে দারুণ কিছু ডায়লগ এই স্ক্রিন প্লের মধ্যে রাখা হয়েছে। এখানে নট এস অন্টে শুভশ্রীর গল্প বলা হয়েছে, এখানে অবশ্যই বলা হয়েছে একটা পুরুষ শুভশ্রী পরমন্ত চট্টোপাধ্যায়ের গল্পটা, অনুষ্ঠা দেবীর গল্পটা, মানে মানে সবার না একটা ব্যাকগ্রাউন্ডটা দারুণভাবে গল্প ফুটিয়ে তুলেছে এই মুভির মাধ্যমে। বোদি ক্যান্টিন নট এ বরপদ্মা সিরিয়াল, ইটস এ মেসেজ অফ ইউর লাইফ। আপনি যেভাবে নিজের জীবনটাতে উপভোগ করছেন হয়তো এটা ভুল, আপনার জীবনটাকে নতুনভাবে উপভোগ করতে পারবেন বোদি ক্যান্টিন দেখার পরে। বোদি ক্যান্টিন দেখার পর অনেকের যে মাথার মধ্যে যেটা ঘুরছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, আশা করছি আপনার সময়টা বিতে যাবে না বোদি ক্যান্টিন দেখার পরে। প্রতিদিনের মধ্যে মিউজিক রয়েছে বেশ ভালো, আর তিনি মিনিং একটি গান রয়েছে যেটা আপনি শুনলে আপনার নাচতে ইচ্ছে করবে, এবং শুভশ্রীর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, সে নিজেকে যেভাবে বাঙ্গায় প্রতিটি ক্যারেক্টারের জন্য। তার লাস্ট মুভি ছিল আপনার হাবজি গাবজি এবং ধর্মযুদ্ধের মধ্যে যে পারফরমেন্স দিয়েছে সেটা থেকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এসে প্রতিদিনে যেভাবে পারফর্ম দিয়েছে, পরমন্ত চট্টোপাধ্যায় যেভাবে ডিরেকশনে এগিয়ে যাচ্ছে, হয়তো একটু সময় গিয়ে সে দারুণ একটা পপুলার ডিরেক্টর হয়ে যেতে পারে বর্তমানে, যেমনটা আমরা দেখছি সোনার পাহাড়, বনি অ্যান্ড রাইট নাও, বোদি ক্যান্টিন অভিযানের মধ্যে দারুণ কাজ করেছে। তো বোদি ক্যান্টিন আমার দেখে সবচেয়ে দারুণ একটা মুভি। এই পুজোর মধ্যে কর্ণসুবর্ণী গুপ্তদের দেখা হয়েছে, রিভিউ আসবে একটু রেটে একটু প্রবলেম রয়েছে, তো আশা করছি বোদি ক্যান্টিন আপনাদের ভালো লাগবে। তো যারা তা দেখেনি অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের ওপিনিয়ন শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে। এই মুভি ডিরেকশনের জন্য অবশ্যই পরমন্ত চট্টোপাধ্যায়কে দারুণ একটা আপনার এবং সাধুবাদ জানানো যায়। তো শুভশ্রীর গাঙ্গুলি থেকে শুরু করে আপনার সোহম, সব অনুষ্ঠা দেবী এবং পরমন্ত চট্টোপাধ্যায় দারুণ অভিনয় করেছে। ডিরেকশনের পাশাপাশি অভিনয় করে যে কত কষ্টকর সেটা আপনি মুভিটির মধ্যে পাবেন। মুভিটির গ্যালাগালি বেশ ভালো ছিল, আপনার এই যে লোকেশন বেশ ভালো ছিল, একটু বন্ধু দিবারের মধ্যে যে বাবলুর ক্যান্টিন নামে একটা কাজ করা হয়েছে আসলে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। দিস ইজ নট এ শ্রীমতী, দিস ইজ নট এ, মানে আরও অনেকগুলো মুভি রয়েছে যেগুলোতে শুধু নারীবাদী গল্পটাই বলা হয়, এখানে নারীবাদীর পাশাপাশি যে পুরুষদেরও তো কিছু চাহিদা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছে পরমন্ত চট্টোপাধ্যায়। এটা ছিল আমাদের ওপিনিয়ন, আমাদের আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানান, ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, সাথে থাকুন, গুড বাই, টেক কেয়ার, টাটা। আবারও বলছি বোদি ক্যান্টিন নট এ পরমন্ত সিরিয়াল, গুড বাই।